আম প্রায় সবারই প্রিয় একটি ফল। স্বাদে গন্ধে অতুলনীয় এই ফলটিতে এখন ছেয়ে আছে বাজার। নানা রকম আম পাওয়া যায় বছরের এই সময়টাতে। কদিন পরপরই শোনা যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধ্বংস করা হচ্ছে বিপুল পরিমাণ ফরমালিন বা রাসায়নিক মেশানো আম। অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ফলে ফরমালিন মেশায়। কাঁচা আম দ্রুত পাকিয়ে কিংবা বেশি দিন সংরক্ষণের জন্য আমে এইসব ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশান এইসব অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিকটি থেকে বেঁচে থাকাটা জরুরি। এজন্য আম কেনার আগে দেখে নিতে হবে সেটিতে ফরমালিন বা কার্বাইড মেশানো আছে কি না। চলুন জেনে নেওয়া যাক বাজারে রাসায়নিক মুক্ত আম চেনার কিছু উপায় সম্পর্কে। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এক, মাছি। বাজারে মাছি থাকেই, বিভিন্ন মিষ্টি বা রসালো ফলের উপর মাছি বসে থাকাটা একটি স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে পাকা আমের মতো মাতানো গন্ধে মাছি আমের চারপাশে ঘুরঘুর করে। কিন্তু যদি দেখেন যে মাছি অন্যান্য ফলে ঠিকই বসলে আমের উপর বসছে না, তবে বুঝতে হবে এই আমে রাসায়নিক আছে। কেননা রাসায়নিক থাকায় আমে কখনোই মাছি বসবে না। দুই, সাদাটে ভাব। গাছপাকা আমের একটি বৈশিষ্ট্য হলো এই আমের মধ্যে একটু সাদা সাদা ভাব থাকে, যা খুব সহজেই চোখে পড়ে যায়। কিন্তু ফরমালিন বা কার্বাইড মেশানো আম পাকা হলেও এটি দেখতে ঝকঝকে পরিষ্কার এবং সুন্দর হয়ে থাকে। তাই আম কেনার আগে আমের গায়ে সাদাটে ভাব আছে কি না দেখে নিন। তিন, ত্বকে দাগ। গাছপাকা আমের আরেকটি বৈশিষ্ট্য হলো এই আমের গায়ে নানা রকম দাগ দেখা যায়। কিন্তু যেসব আম রাসায়নিক দিয়ে পাকানো হয় কিংবা দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য রাসায়নিক মেশানো হয়, সেসব আমের গায়ে কোনো দাগ থাকে না। চার, টক মিষ্টি ঘ্রাণ। এই পদ্ধতিতে আম পরীক্ষা করতে চাইলে কেনার আগে একটি আমের কিছু অংশ কেটে নিতে পারেন। যদি দেখেন আমের স্বাভাবিক ঘ্রাণ পাওয়া যাচ্ছে না, তবে বুঝবেন এই আমের মধ্যে রাসায়নিক মেশানো হয়েছে। এছাড়া মুখ দিয়ে স্বাদ পরীক্ষা করলেও বুঝতে পারবেন আমের মধ্যে রাসায়নিক মেশানো আছে কি না। আমের মিষ্টি গন্ধ এমনিতেই পাওয়া যায়, রাসায়নিক দেওয়া আমে কখনোই মিষ্টি গন্ধ পাওয়া যায় না। পাঁচ, রং। গাছপাকা আম চেনার আরেকটি উপায় হলো এর গায়ের রং। রাসায়নিক দেয়া আমের চেয়ে গাছপাকা আমের রং পুরোপুরি ভিন্ন। গাছপাকা আমের গোড়ার দিকে রংটা একটু গাঢ় হয়ে থাকে, আর রাসায়নিক দেয়া আমের পুরোটাই পেকে এক রং হয়ে যায়। তবে কিছু কিছু আম আছে পাকলেও সবুজ রঙই থাকে, এর মধ্যে হিমসাগর অন্যতম। এছাড়াও গাছপাকা আম চিনতে আম কেনার আগে নাকের কাছে ধরে স্বাভাবিক ঘ্রাণ নেওয়ার চেষ্টা করুন। যদি বোটার কাছে চেনা গন্ধের বদলে বাজে বা ঝাঁঝালো গন্ধ পান, তবে এই আম কেনা থেকে বিরত থাকুন। সতর্ক হন, সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন।